শুভ সকাল মঠবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মঠবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরোগ্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিসাববিজ্ঞান বিভাগে হিসাববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্রের অংশীদারী প্রতিষ্ঠানিক হিসাবে অঙ্ক করব। তো এর আগে আমি প্রথম ক্লাসে তোমাদের অংশীদারী অঙ্কের একটা প্রথম অংশের একটা ফরম্যাট দিয়েছিলাম, আজকে তার পরবর্তী অংশের অংশ নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, আমরা আগের ক্লাসের প্রথম অংশে করেছিলাম অংশীদার লাভ লোকসান আবন্টন হিসাব। এর আগের ক্লাসে আমরা করেছিলাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের খতিয়ানের যে সফটটা হিসাব পদ্ধতির সফট, আজকে আমরা তার পরবর্তী অংশ অংশীদারদের অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব এটা নিয়ে আলোচনা করতেছি। অংশীদারদের মূলধন হিসাব, যাই হোক, তোমরা যদি আজকের এই অংশটা যদি না বুঝতে পারো, তোমরা অবশ্যই এর আগের ক্লাসের অংশীদারী অংশটা, এই অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবটা আমার আগের ক্লাসটা অবশ্যই দেখে তারপরে আজকের ক্লাসটা পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাই আমি তোমাদের আগের ক্লাসটা নিয়ে আলোচনা করছি না, আজকে আমি তোমাদেরকে অংশীদারদের মূলধন হিসাবটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, অংশীদারদের মূলধন হিসাবটা মূলত এর দুটি পদ্ধতি আছে, কয়টি পদ্ধতি আছে, দুইটি, ক এবং খ পদ্ধতি, ক ক। তো প্রথম পদ্ধতির নাম হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি, স্থায়ী মূলধন পদ্ধতি, এটা হচ্ছে একটা পদ্ধতি। অংশীদারদের মূলধন হিসাব করার দুইটি পদ্ধতি আছে, প্রথম পদ্ধতি হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো যে দুইটি পদ্ধতি আছে আমাদের, এবার প্রশ্ন হচ্ছে আমাদের কি পরীক্ষার সময় দুটি পদ্ধতিই করতে হবে? উত্তর হচ্ছে না, দুটি পদ্ধতিই না। আমাদের পরীক্ষার সময় স্পেসিফিক কোন পদ্ধতিতে অঙ্ক করতে হবে সেটা প্রশ্নে বলা থাকবে, আর যদি প্রশ্নে বলা না থাকে তাহলে তোমরা কী করবো, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অঙ্ক করবো। তো আমরা একটু দেখি যে স্থায়ী মূলধন পদ্ধতি জিনিসটা কী আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতি জিনিসটা কী। আমি এই পাশে একটা মুসলাম, স্থায়ী মূলধন পদ্ধতিতে দেখো মূলধন থাকবে স্থির থাকবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন স্থির থাকবে। তো ধরো বছরের প্রথমে যে মূলধন ছিল বছরের শেষের মূলধনও একই থাকবে, সেই পদ্ধতিকে বলবো আমরা স্থায়ী মূলধন পদ্ধতি। আর এটার নাম হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, অর্থাৎ মূলধন স্থির থাকবে না, মূলধন পরিবর্তনশীল, মানে মূলধন পরিবর্তনশীল বা পরিবর্তন হবে। তো আশা করি এই সামান্য কথার মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছো যে পদ্ধতি দুটার মধ্যে একটু ব্যতিক্রম আছে, যে একটা পদ্ধতি মূলধন স্থির থাকবে আর একটা পদ্ধতিতে মূলধন পরিবর্তন হবে। কোন মূলধন পরিবর্তন হবে, যে বছরের শুরুর মূলধন এবং শেষের মূলধনের মধ্যে পরিবর্তন হবে, আর বছরের শুরুর মূলধন এবং শেষের মূলধন একই থাকবে স্থির মূলধন পদ্ধতিতে, আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন দুই রকম হবে। যাই হোক, আমরা আজকে প্রথম অংশটা নিয়ে আলোচনা করি স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতি। তো ঠিক আগের মতো একটা হিসাব করতে হবে, কি লিখব, অংশীদারদের মূলধন হিসাব
অংশীদারদের মূলধন হিসাব তোমরা গ্রাফিকে লিখবা স্থায়ী মূলধন পদ্ধতি, স্থায়ী মূলধন পদ্ধতি। একটা খতিয়ানের চখ, বাম পাশটা লিখব ডেবিট, ডান পাশটা লিখব ক্রেডিট। দেখো তো এটা আমরা কেন করি, এটা আমরা করি যে আসলে অংশীদাররা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানে কত টাকা মূলধন দিয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান ওই অংশীদারের কাছে বা ওই মালিকের কাছে, অংশীদাররা তো প্রতিষ্ঠানের মালিক, তো ওই মালিকের কাছে কত টাকা দায়বদ্ধ। আবারও বলি যে কত টাকা মূলধন প্রতিষ্ঠানের কাছে পাওনা আছে সেটা বের করার জন্য আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি। তো আমাদের প্রতিষ্ঠানে যদি দুইজন অংশীদার থাকে আমরা দুইটা টাকার ঘর করব, আমাদের প্রতিষ্ঠানে যদি তিনটা অংশীদার থাকে, তিনজন অংশীদার থাকে, আমরা টাকার ঘর করবো তিনটা। তো আমরা ঘর করলাম কি করবো, তারিখ, বিবরণ, তারিখ বিবরণ এরকম জাবেদা পৃষ্ঠে টাকা এসেছিল, তো আমরা জাবেদা পৃষ্ঠে দিলাম না দিলেই চলবে। আমরা একটু উপরের ক্লাসে তো এই জন্য এটা না দিলেই চলবে, যে খতিয়ান পৃষ্ঠে বা জাবেদা পৃষ্ঠে এই জন্য খতিয়ান করতেছে, এই জন্য জাবেদা পৃষ্ঠে এই ঘরটা না দিলেও চলবে, তোমরা যদি কেউ দিতে চাও দিতে পারো। তো আমরা এটা টাকার ঘর একজনের জন্য একটা, দুইজনের জন্য দুইটা, যেহেতু অংশীদারি প্রতিষ্ঠান সর্বনিম্ন সদস্য অবশ্যই দুজন, আমি দুজন ধরে করলাম যে টাকার ঘর তাহলে হবে দুইটা। তারপরে আবার কি তারিখ, তারপরে বিবরণ, টাকার ঘর দুইটা, কারণ দুজন অংশীদার মনে করছি। লিখলাম তারিখ, বিবরণ, সাপোজ একজন অংশীদারের নাম রহিম, রহিম টাকা, আর আরেকজন অংশীদারের নাম ধরো রিফাত টাকা, তারিখ বিবরণ রহিম টাকা রিফাত। আচ্ছা দেখো তাহলে এই ঘরটা তোমরা দেখে বুঝতে পারছো যে এটা একটা খতিয়ানের সব। এবার এই ঘরে আমরা প্রথমে কি করবো, তারিখ, তারিখ দিয়ে ধরো আমরা একটা তারিখ অনুমান করলাম 2019 সাল, অংশীদারদের মূলধন হিসাব জানুয়ারি 1। আচ্ছা দেখো এখানে কি করবো, এই পাশে ক্রেডিট পাশে কেন লিখবো, আমরা যখন একজন অংশীদার ব্যবসায় মূলধন দেয় তখন আমরা কি জাবেদা করি, জাবেদাটা কি হয়, তখন একজন অংশীদার যখন ব্যবসায় মূলধন দেয় ধরো জনাব রহিম 20,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন বা 20,000 টাকা কারবারে মূলধন আনলেন, জাবেদা কি হবে, তখন জাবেদা হবে নগদধন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো দেখো মূলধন হিসাব কি বললাম, ক্রেডিট বললাম, অর্থাৎ ক্রেডিট সাইডে টাকাটা আসবে, ক্রেডিট সাইডে। তোমরা নিশ্চয়ই খতিয়ান করতে পারো, যদি না করতে পারো তাহলে আবার একটু খতিয়ানটা আরেকবার পিছনে গিয়ে দেখবা, সেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের খতিয়ান অংশ থেকে তোমরা একটু দেখে নেবা যে খতিয়ান কোন পাশে কীভাবে পোস্টিং দিতে হয়। তা আবার একটু জাবেদাটা বলি, যদি জনাব রহিম 20,000 টাকা মূলধন আনলেন কারবারে, তখন জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো কী লিখবো, মূলধন হিসাব ক্রেডিট বলছি, আর বিপরীত নাম লিখতে হবে নগদান হিসাব। তো এইভাবে লিখবো, টাকা কত জানি না, ধরো 20,000, এখানে টাকার পরিমাণ আমরা না লিখছি কারণ এটা আমরা শখ আগাচ্ছি। তো নগদান হিসাব এটা আবার আরেকভাবে বলতে পারি, আমরা ব্যালেন্স মিটিং বলতে পারি, কারণ জানুয়ারির 1 তারিখ, আর অঙ্কে যদি ব্যালেন্স দিয়ে দেওয়া থাকে, যে বিগত বছরের অঙ্কটা নতুন না, অঙ্কটা বিগত বছরের মূল আছে ব্যালেন্সে, তখন আমরা লিখবো ব্যালেন্স বিডি। কী লিখবো,
ব্যালেন্স বিডি কত? রহিমের ধরো 20,000 আর রিফাতের ধরো 15,000 অনুমান। এটা অনুমান করে আর কি আমরা টাকার ফিগার দেখলাম না, এমনি দেখলাম। এরপরে দেখো ধরো মার্চ মাসের 1 তারিখে রহিম তারপরে অতিরিক্ত মূলধন আনলেন 5,000 টাকা। তখন জাবেদা হবে কি? জাবেদা তো একই, নগদ হিসেব ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট। কে মূলধন আনলো? রহিম। কত? 5,000। তখন জাবেদা হবে নগদান হিসেব ক্রেডিট একই, মূলধন হিসেব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট। এই জন্য নগদান হিসেব নামে ক্রেডিট মাসে দেখলাম নগদান হিসাব। কে আনলো? মূলধন রহিম আনলো। এই জন্য রহিমের ঘরে টাকা বসলো, রিফাতের ঘরে কিছুই বসলো না, কারণ রিফাত মূলধন আনে নাই। যদি রিফাতও আনতো তাহলে রিফাতের ঘরেও টাকা লিখতো, যেহেতু আমি নাই তাহলে এখানে কিছু হবে না। এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক, আমরা একটা সরকার আছে কাল্পনিক। তো এরপরে দেখো আর কিছু এখানে অন্তর্ভুক্ত হবে না, আর অন্তর্ভুক্ত হবে ডিসেম্বর 31। গেলাম কেন? এখানে কি হবে ডিসেম্বর 31 হবে? আমরা এর আগের ধাপটায় কি ছিলাম না এ পর্যন্ত, ঠিক আছে? এটার নাম কি? অংশীদারদের মূলধন হিসাব স্থায়ী মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের আর কিছু প্রয়োজন নেই, স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের আর কিছু প্রয়োজন নেই, শুধু আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ স্থায়ী মূলধন পদ্ধতি মানে মূলধন, শুধু এখানে শুধু মূলধন আসবে, অন্য কিছু আসবে না, শুধু মূলধন আসবে। বুঝতে পারছো? শুধু মূলধন আসবে, এই জন্য আমরা আর কিছু এখানে আনবো না। সব বুঝে দিলাম। ছোট একটা ঘর, অত্যন্ত ছোট একটা ঘর, তোমাদের যখন এটা করবা তখন তোমাদের মনে হবে এত ছোট একটা অঙ্ক। দেখ আমাদের অঙ্ক কিন্তু শেষ, এখানে ঘর টাকার ফিগার বসালাম, যোগ করে মোট টাকার ফিগার বসাবো। এই পাশে 2019 ডিসেম্বর 31 কত টাকার ফিগার হবে? এখানে লিখবো ব্যালেন্স সিবি, ব্যালেন্স সিবি লিখবো, কারণ এই পাশে যোগ করার পরে একটা ঘাটতি দেখা দেবে, সেই ঘাটতিটা এই পাশে ঘাটতি হবে, সেই জন্য আমরা ডেবিট পাশে ব্যালেন্স সিবি হিসেবে যেটা ঘাটতি দেখাবে সেইটা লিখবো। আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই ক্ষতিটা অত্যন্ত ছোট, শুধু মূলধনের প্রারম্ভিক ব্যালেন্সটা, আর অতিরিক্ত মূলধন যদি কেউ আনে তাহলে সেইটুকু নিয়ে আমরা অঙ্কটা করবো। আচ্ছা তো এটা হচ্ছে অংশীদারির মূলধন হিসাব স্থায়ী মূলধন পদ্ধতির প্রথম অংশটা। পরে আরেকটা অংশ যোগ করতে হবে, সেটা কি? সেটা হবে আমি এখানে দেখি অংশীদারদের চলতি আবন্টনের যে অংশটা করেছিলাম সেইখানে যেগুলো ডেবিট পাশে ছিল সেটা এখন ক্রেডিট পাশে করবে, আর সেখানে যেটা ক্রেডিট পাশে ছিল সেটা এবার ডেবিট পাশে করবে। তো
জানুয়ারি। আচ্ছা তোমরা একটু সফটওয়্যার নিয়ে একটু প্রথমে একটু বড় বড় মনে হচ্ছে, আসলে আসলে কিন্তু বড় না। আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে তোমরা সব বুঝতে পারবে। এটা আপাতত একটু মনে রাখার চেষ্টা করো যে সফটওয়্যার আসলে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে মূলত মূলধন এবং অতিরিক্ত মূলধন যাবে, আর অংশীদারদের চলতি হিসাবের মধ্যে যাবে বাকিগুলো, এই মূলধন ছাড়া বাকিগুলো। তো 2019 জানুয়ারির এক ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি লিখলাম কেন, অংশীদারদের চলতি হিসাবের যদি কোনো ক্রেডিট ব্যালেন্স প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটা আসবে অংশীদারদের চলতি হিসাবে ব্যালেন্স বিডি নামে ক্রেডিট দিকে। কোন ব্যালেন্স দেওয়া থাকলে প্রশ্নে যদি চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে, প্রশ্নে ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে, প্রশ্নে ক্রেডিট ব্যালেন্স থাকলে যদি দেখো যে প্রশ্নে অংশীদারদের চলতি হিসাবে কোনো ব্যালেন্স দেওয়া নাই তাহলে এই প্রথম অংশটা অর্থাৎ ব্যালেন্স বিডি এই অংশটা আসবে না। ধরো প্রশ্নে রহিমের ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, রিফাতে ক্রেডিট ব্যালেন্স দেওয়া নাই, যদি রিফাতে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে রিফাতে ডেবিট ব্যালেন্স তাহলে ডেবিট দিকে জানুয়ারি একই ব্যালেন্স বিডি ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে, প্রশ্নে চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে, চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স থাকলে সেটা আসবে। ধরো রহিমের ক্ষেত্রে তো ওই পাশে লিখলাম, রিফাতের যদি ডেবিট ব্যালেন্স না থাকে রিফাতের ঘরে ডেবিট পাশে টাকা আসবে। এরপরে ডিসেম্বর 31 আর কি পাশে আবার আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে উত্তোলন হিসাব, মোটামুটি অনেক দূর এগিয়ে গেলাম। এরপরে দেখো অংশীদারদের চলতি হিসাব করতেছি, লিখবো অংশীদারদের তাদের লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাব, হেডিং হবে অংশীদারদের লাভ লোকসান বন্টন বা লাভ লোকসান আবন্টন হিসাব। এটা কেন হেডিং হবে, কারণ আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। তোমাদের কিন্তু নিশ্চয়ই মনে আছে এর আগে আগের লেকচারটা এই জন্য দেখে আসবা যে অংশীদারদের লাভ লোকসান হিসাব এখানে লিখতেছি কেন, কারণ লাভ লোকসান হিসাব যখন করেছিলাম আবন্টন হিসাব যখন করেছিলাম তখন কিন্তু আমরা লিখেছিলাম যে অংশীদারদের মূলধন হিসাব মূলধনের স্রোত, অংশীদারদের মূলধন হিসাব বেতন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব কমিশন হিসাব, মনে আছে? তো সেইটা এখন কাজে লাগবে, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব কি লেখো, ওই পাশে যেটা লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে ছিল সেটা এখন ক্রেডিট পাশে লাগবে, কী ছিল, মূলধনের স্রোত। জাস্ট দেখে দেখে ওখানে লাভ লোকসান আবন্টন হিসাবে কোটিয়ানটা দেখে দেখে এখানে টাকা উঠে দিল, মূলধন হিসাব বেতন হিসাব অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে তুমি যা যা নিয়েছো সেইটা এবার অংশীদারদের চলতি হিসাবের মধ্যে সেটা সেটা নিবে। আমি সবগুলো লিখলাম না, এরপরে এপাশেও ঠিক একই ডিসেম্বর 31 অংশীদারদের অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব কন্ট্রোল হিসাব আবন্টন হিসাব কি নেব, এখানে এখানে নিব ওইখানে লাভ লোকসান আবন্টন হিসাবের খতিয়ানের মধ্যে যেটা নিয়েছিলাম ক্রেডিট পাশে সেটা এবার অংশীদারদের চলতি হিসাবের মধ্যে আসবে ডেবিট পাশে, সেটা নিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই পণ্য উত্তরণ আসবে ওইখানে যা লিখেছিলাম সেইটাই আসবে, উত্তরণের সুদ
এগুলোই আর কিছুই নেই। এবার দেখো এটা এক পাশে যোগ করবো, এটা এক পাশে যোগ করবো, যোগ করার পরে যে পাশে কম হবে সেটার নাম দেবো ব্যালেন্স সিডি। সেটা আমি লিখলাম না, কারণ সেটা তোমার নিশ্চয়ই বুঝো যে যে পাশে ঘাটতি পড়বে সে পাশে নাম হবে ব্যালেন্স সিডি। যোগ বিয়োগ করার পরে দেখবো সেটা তুমি এমনিই বুঝতে পারবে। তো সক্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অংশীদারদের মূলধন হিসাব এর স্থায়ী মূলধন পদ্ধতিটা জাস্ট আমরা সফট দেখলাম। এরপরের দিকে আমরা পরিবর্তনশীল মূলধনের স্টক দেখবো এবং এই স্টকের মধ্যে কী কী আসে সেটা দেখবো। দেখার পরে আমরা সম্ভব হলে সামনের ক্লাসেই আমরা কোনো অঙ্কের মধ্যে যাব, আর যদি সম্ভব না হয় তারপরের ক্লাসে আমরা করবো। তো সেই পর্যন্ত তোমরা এই অংশটা একটু ভালো করে দেখো, বাসায় প্র্যাকটিস করো, বই আছে তোমাদের বই দিয়ে দেখো, আশা করি তোমরা সবাই সেটা করবে। সবার সামনে ঈদ, সবাইকে ঈদ মোবারক, আর সবাই বাসায় পড়াশোনা করবে, সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সামনের ক্লাসে দেখা হবে।